স্টুডিওতে যখন ইফতারের রোয়াবজা প্রোগ্রামটা শ্যুট হচ্ছিলো একসাথে চার পাঁচটা ক্যামেরা শ্যুট করছে তো আই ওয়াজ লিটল কনফিউজ যে আমি আসলে কোন ক্যামেরার দিকে তাকাবো কোনটা ছেড়ে কোনটার দিকে তাকাবো এরকম অবস্থা আচ্ছা যাই হোক মার্চ মাসের একুশ তারিখে এটিএন বাংলা স্টুডিওতে ইফতারের রোয়াবজা প্রোগ্রামের শ্যুট ছিল তো সকাল সকাল রেডি হয়ে এটিএন বাংলার গাড়িতে করে আমি চলে আসছি এফডিসিতে আমার সাথে আম্মু ছিল আর রাস্তায় যে হিউজ ট্রাফিক মানে বলার বাহিরে স্টুডিওতে পৌঁছানোর পরে আমি মেকআপ নেওয়ার জন্য মেকআপ রুমে চলে গিয়েছি তো মেকআপ কমপ্লিট করার পর আবারও চলে আসছি স্টুডিওতে আর দেখতে পাচ্ছেন স্টুডিওটা কতটা ওয়েল ডেকোরেটেড আমি মনে মনে একটু ভয় পাচ্ছিলাম অ্যাট দ্য সেম টাইম আমি এক্সাইটেডও ছিলাম প্রচুর আর এখানে আম্মু বসে আছে আর আমি বলেছিলাম আম্মুকে যে আম্মু আমি যখন মানে শ্যুট হবে আমার তখন তুমি যেটা করবা তুমি আমার ভিডিও করবা কতগুলো ক্লিপ নিবা তো আম্মু সেম কাজটাই করেছে আর বিশ্বাস করবেন কি না জানি না শ্যুট মানে দেওয়ার পরে আম্মু এসে জাস্ট আমার একটার পরে একটা ভুল ধরতেছে যে তুমি এটা বলতে পারতা তুমি এটা করতে পারতা মানে কি যে অবস্থা তো যাই হোক শুটিং কমপ্লিট করে বাসায় ব্যাক করেছি আর আজকে মার্চ মাসের ২৬ তারিখে বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আমার এই প্রোগ্রামটা দেখানো হয়েছে টিভিতে দেখতেই পারছেন সেটারও একটা ছোট্ট ক্লিপ আমি এখানে রেখেছি যাতে করে এই ভিডিওর সাথে অ্যাড করতে পারি যারা আজকের এই প্রোগ্রামটা দেখেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আর যারা দেখতে পারেননি তাদের জন্য এটিএন বাংলার ইউটিউব চ্যানেলে এই প্রোগ্রামটা পাবলিশ হবে দুই দিন পর ইনশাল্লাহ আমার পেজে আমি এই লিঙ্কটা শেয়ার করব। আপনারা চাইলে তখন দেখে নিতে পারেন